شهر رمضان شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই রূহুল আমিন দোহা কাতার থেকে তিনি প্রশ্ন করেন যে আমরা যখন সালাতের উদ্দেশ্যে মসজিদে রওনা হই তখন এমন কিছু সময় আছে দেখা যায় ইমাম সাহেব সালাতরত আছেন তখন আমরা গিয়ে তাকবীরে তাহারিমা দিয়ে দাঁড়িয়ে যাই আউযুবিল্লাহ পড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে rukute চলে গেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা যখন আমরা জানতে পারি যে সুরা ফাতেহা না পড়লে সালাত বা রকাত হয় না সালাত হয় না তাহলে আমার তো এখানে সুরা ফাতেহা পড়া হলো না এখানে কি আমার রাকাত পড়ো হবে নাকি আবার ধরে পড়তে হবে শরীয়ত কি বলে মাশাআল্লাহ জাযাক আল্লাকা লাফি সম্মানিত দিনী ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন ও জবাব বিল্লাহে তৌফিক আলহামদুল্লি ওয়াসাল্লাম আলা মাল্লাহ নবিয়া সমানিত দিনী ভাই অনুরোধ করব যে আপনি আমাদের কাছ থেকে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে অডিও এবং ভিডিও তাদের কাছ থেকে নিয়ে আপনি উপকৃত হবেন আপনাকে তারা অবশ্যই সহযোগিতা করবেন এবং সহি আমল হচ্ছে অবশ্যই আপনাকে আবার নতুন করে একটি রাকাত পড়তে হবে যে রাকাতে আপনি শুধুমাত্র সুরাফাতে আর কিছু অংশ পড়েছেন অথবা পড়তেই পারেননি এই ব্যাপারটা সমস্ত শাহিয়া কিদার যারা নিজের আমলকে পোক্ত করে করতে চায় তারা সোরা ফাতেহা পরে আবার নতুন করে দহরিয়া একটি রাকাত পড়ে কিন্তু জানতে হবে যে বোখারে এবং মুসলিমের একটি হাদিস আছে আবহু রাইদি আল্লাহত আলা আনতে হাদিসটি যে হাদিসটি হচ্ছে আন আবিহ রায় রাত রদী আল্লাহ আন কাল রসুল্লাহ সাল্লাহু আল্লাহি আসাল্লাম মান আদ রকা রকাতান রকাতান মিনা সালতি মা আল ফাকাদ আদ্রাকা সালাহ এই হাদিসটি সাহি বোখারি এবং মুসলিমের হাদিস এ হাদিসে বলা হয়েছে হজরত আবু রায় তালানো থেকে বর্ণিত তিনি বলেন রসুল মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের সাথে সালাতে এক রাকাত পেল সে ব্যক্তি পূর্ণ সালাত পেল এটা হচ্ছে হাদিসের ভাষ্য এর জবাবে জমহর বিদ্যানগণের মতে এখানে এক রাকাতের অর্থ রুকু করেছেন কিন্তু ইমাম বকার এটাকে খণ্ডন করেছেন এখানে রাকাত বলা হয়েছে কিন্তু রাকাত যদি হতে হয় তাকে রুকু, সিজদা বা তাসাউদ বলা হয়নি অথচ সবগুলো মিলিয়ে একটি রাকাত হয় রকন অনুযায়ী রুকু করতে হবে সিজদা করতে হবে তাসাউ পড়তে হবে তাহলে একটি রাকাত পুরোপুরি হয় এটা আউনুল মাহবুদে এটা পাওয়া যাচ্ছে জেহাদিস নাম্বার একশত তাইলে এখানে আরো কিছু আছে যে শামসুল হক আজিমাবাদী এ কথা বলেছেন যে এখানে কোন কারণ ছাড়াই রাকাত অর্থ রুকু করা হয়েছে যা সঠিক নয় তার মানে হচ্ছে শামসুল হক আজিমাবাদী রহমাউল্লাহ জমহর বিদ্যানগণের বিরুদ্ধে গিয়ে তিনি এ জবাব দিয়েছেন তার মানে যেমন সেই মুসলিম সেই মুসলিম আরেকটি হাদিস আছে বারা আজ আজেব রাজিয়াল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন কিয়াম ও সিজদার বিপরীতে রাকাত শব্দ এসেছে সেখানে রাকাত অর্থ রুকু করা হয়েছে তো এর উত্তরে আব্দুর রহমান সাদি তাই বলেছেন এরকম ভাবে অনেক মহাদেশগণ এগুলোকে ব্যতিক্রম ধর্মী তার মানে হচ্ছে জমহর বিদ্যানগণের বিরুদ্ধে গিয়েছেন হাদিসের অনুসরণ করতে গিয়ে সেই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব একটি হাদিস আছে লা সালাতা লিমান لم ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব কিছু কিছু মুহাদ্দিসগণ লা সালাতা লিম লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব এই হাদিসটাকেই গ্রহণ করে নেয় যেমন আমাদের দেশে প্রসিদ্ধ একজন উস্তাদ আছে প্রফেসার অনেক বয়াবৃদ্ধ প্রফেসর এবং তিনাকে আমরা উস্তাদি মানি তিনি এই হাদিসটাকে গ্রহণ করে বলেছেন যে আমার নিজের আমল হচ্ছে আমি যখন শুনি তখন সুরা ফাতেহা পড়ি আর যখন শুনি না যেমন আসরে এবং জোহরে আমি সুরাফাতেহা পড়ি তো ওই দিক থেকেও দেখা যাচ্ছে যে আমাদের বড় বড় বিজ্ঞ আলেমরাও ইফতলাফ করেছেন অথচ সহি মত হচ্ছে আহলে সন্নত জামাতের মত হচ্ছে যে সুরা ফাতেহা সর্ব অবস্থাতে পড়তে হবে সেরি এবং জাহেরি তো এই জন্য আমাদেরকে যদি আমরা নিজের আমলকে পোক্ত করতে চাই তাহলে সমস্ত অবস্থাতেই আমাদেরকে সুরা ফাতেহা পড়তে হবে এবং রুকু পেলে রাকাত পুরা হয়ে যাবে যারা গ্রহণ করছে আল্লাহ সুমান তাদেরকে কবুল করেন কিন্তু হানড্রেড পার্সেন্ট মার্ক পাওয়ার জন্য আমাকে সুরা ফাতেহা পড়তে হবে মানে দৌড়িয়ে আবার রাখারটাকে পড়ে করতে হবে আল্লাহ রবীন্দ্র সবচেয়ে ভালো জানেন জানানবী মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ